ভাই যাইন আজ তার পছন্দর মায়ের বিয়ের কথা কইতে যাইব দিন তারিখ ঠিক করে আইব তাই নাকি কিন্তু মাইয়া জানে ভাই জান যে বুয়া পুলি ওই একাই মা তোর না কইছি একাই মা কথাবার্তা কম কবি ওকে ধমকাচ্ছিস কেন ও তোর খারাপ কিছু বলেনি না মেয়েটা কিছুই জানে না মিসা কথা কইয়া কি বিয়া শাদি করা ঠিক না ওদের আমি মিথ্যে বলবো না আজই সব সত্য কথা বলে বিয়ে শাদি একদম ফাইনাল করে আসবো গাড়ি আইছে গাড়ির ব্যাগ ডালা ভর্তি করে ফল মিষ্টি দই সব নিয়ে আইছি কি রে আংটি কো আংটি ভুল হয়ে গেছে ভাই আংটি মা পরিয়ে দিয়ে আসবে আমি শুধু জিয়ানার বাবার সাথে কথা বলে মাকে সব জানাবো সেই সাথে নিয়ে আসবো আমার বাবার বাইক এই তোরা গাড়িতে থাক তখন আমার লাগবো না ওই আমরা যাইতাম না জি আমি একটু খুলবেন সালাম আলাইকুম কেমন আছেন আপনি কাকে চান আমাকে চিনতে পারেননি আমি আমি সম্রাট ওই যে গত রাতে এসেছিলাম বাইক আপনার বোনের জন্মদিনে গেস্ট হয়েছিলাম সরি আপনি বোধহয় ভুল করছেন আমি আপনাকে চিনি না জি ঠিকানা চেক করে তারপর কলিং মেল বাজাবেন এই জোকিং জোক করছে আমার তো তা মনে হয় নাই ভাইজান ঠিকানাটা আবার ভালো মতো দেখে লোন যাবোটা এই বাড়ি আর এই মেয়েকেই তো আমি দেখে গিয়েছি ওর বোনের বার্থডে কেকও খেয়েছি আর বাইকটাও তো ওখানে রেখে গিয়েছিলাম বাইক রাইখা গেলে গেল কই বাইরে তো কোনো বাইক দেখলাম না তাই তো কি ব্যাপার এভাবে অভদ্রের মতো মেল দিচ্ছেন কেন রিয়ানা আমার বাইক কোথায় বাইক মানে কিসের বাইক বাইক মানে বাইক মানে মোটরসাইকেল গতকাল রাতেই তো আমি ওখানে রেখে গিয়েছি আমি কতবার করে বলবো আমি আপনাকে চিনি না জীবনে কোনোদিন দেখিনি কোন বাইকের খবরও আমি জানি না জানি না মানে ওটা আমার বাবার বাইক আমি চালাই আপনাকে সাক্ষী রেখে গত রাতে আমার বাইক ওখানে রেখে গেছি আপনার বোনের বার্থডে কেকও খেয়েছি তাকে গিফট পর্যন্ত দিয়েছি গত রাতে আমাদের বাড়িতে কারো বার্থডে ছিল না আর গিফটের তো প্রশ্নই ওঠে না কি গত রাতে আপনার বোনের জন্মদিন ছিল না আমাকে আপনারা বার্থডে গেস্ট বানাননি অজানা অপরিচিত লোককে আমাদের গেস্ট বানাতে বয়েই গেছে এই আপনি মিথ্যে বলছেন কেন